চলেন আজকে একটা ঝাঁকানাকা রাস্তার সাথে পরিচয় হই, যারা দেখেই চিনতে পারছেন এটা সেই রাস্তা। হয় আপনি ঠিক ধরছেন, এইটা আমাদের খুলনার অন্যতম মহাসড়ক রূপসাটু ব্রিজ। অবশ্য এখন কাজ চলতে আছে আর জানি না এই কাজ কবে শেষ হবে, মানে কাজের যে ধরন দেখতে আছে আর যে গতিতে কাজ চলতে আছে যা তা 10 বছরও শেষ হবে কিনা সেটা সন্দেহ। এই হয়েছে আমাদের সেই ঐতিহাসিক রাস্তা যার নিউজেও দেখানো হয়েছে। যে বলছে ভুল কথা যে 7 বছর না 8 বছর কথা বলতেছিল, কিন্তু আমি তো দেখতে আছি 20 বছর ধরে এই একই অশান্তিতে ভুগতে আছি। 20 বছরে খেয়াল পড়ে না যে 2-3 বছর রাস্তা ভালো পাইছে কিনা। আমাকে এলাকার মানুষের মাজার বা মেরুদণ্ডের হাড্ডি কুড্ডি একটা সোজা নাই, 100% সোজা নাই, যার কাছে যেতে হেরি মাজা ব্যথা। এইরকম বহুত কাহিনী আছে যে অটো কাইতেইয়ে পড়ছে, চিতাইয়ে পড়ছে, ভ্যানের চাক্কা ভাঙ্গে গেছে, সাইকেলের চাক্কা ভাঙ্গে গেছে, ট্রাকের চাক্কা রাস্তার মধ্যে ঢুকে রয়েছে আর উড়াইতে পারে নাই। বৃষ্টি পড়লে তো কথাই নাই, আগে তো সাইডে নদী ছিল, নদীর জোয়ারের পানি আসিয়া মাছ ঢুকে যেত রাস্তার ভিতরে। আমাদের এলাকার বুদ্ধিজীবীরা জাল নিয়ে নামে যেত রাস্তায় মাছ ধরার জন্য। আর এই এমনই রাস্তা গরুর গাড়ি ছাড়া সব গাড়িই চলে, যতটুকু ভালো ছিল ততটুকু খুঁজছে খাইছে ভাঙ্গা চুইরে থুয়ে দিছে। যদিও এটা কারো কোনো দোষ না, রাস্তা ঠিক করার উদ্দেশ্যেই এরা করছে, এখন কাজে আগাইতে না পারলে কি করবে আর কি। এই ব্রিজের রোডটা ভালো আছে, তা ভবিষ্যতে ভালো থাকবে না যা পরিস্থিতি দেখতে আছি। যাই হোক, মেলা কথা বললে ফেলাইলাম, কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, সবার আমন্ত্রণ আর নিমন্ত্রণ রইল আমাদের এই রাস্তা দেখার জন্য। সবাই আসবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যদি আমার পোস্টটা কারো ভালো লেগে থাকে সব একটু শেয়ার মেরে দেবেন, প্লিজ লাইক কমেন্ট করবেন, সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে আল্লাহ হাফেজ।